নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখন কিন্তু মটরশুঁটি প্রায় শেষের দিকে, আর এরকম যদি মটরশুঁটি নিয়ে যদি আমরা সারা বছর ঘরে যদি স্টোর করে রাখতে পারি, সেই প্রসেসটাই আপনাদের দেখাবো কিভাবে আপনারা সারা বছর মটরশুঁটি রেখে আপনারা খেতে পারেন। এর জন্য আমি 2-3 কেজি মটরশুঁটি নিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার এই মটরশুঁটিগুলোকে আমি একটু ভাপাবো। এবার আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এই গরম জলে যে মটরশুঁটিটা ছুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেব যাতে মটরশুঁটির যে সবুজ কালারটা সেটা যেন থাকে। আর একটা কথা, এই যে মটরশুঁটিটা দেওয়ার পর কিন্তু একদম নিচে ডুবে গেছে, এইটা কিন্তু আস্তে আস্তে সব মটরশুঁটি উপরে উঠে আসবে, তারপরে মটরশুঁটিগুলো কিন্তু আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো আস্তে আস্তে উপরে চলে আসছে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো উপরে উঠে আসছে। এবার এই মটরশুঁটিগুলো আমি একটা বরফ জলে দিয়ে দেব। উপরেরগুলো তুলে এই বরফ জলে দিতে থাকবো। এইভাবে আমি 5 মিনিট কিন্তু রেখে দেব বরফ জলে। দেখতে পাচ্ছেন আমি বরফ জলে এইভাবে ডুবিয়ে রাখার পর আস্তে আস্তে কিন্তু মটরশুঁটিগুলো শুকিয়ে আসছে। এইবার এইভাবেই আমি 5 মিনিট বরফ জলে রেখে দেব। তারপরে বরফ জল থেকে ঝরিয়ে আমি রোদে দেব। মটরশুঁটি এইভাবে কিন্তু আপনারা রাখতেই পারেন। আর মটরশুঁটির কিন্তু প্রসেসটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু মটরশুঁটি রাখলেও মটরশুঁটি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে মটরশুঁটিগুলো একটুখানি প্রসেসগুলো দেখে তারপরে কিন্তু করবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জল ঝরিয়ে রেখেছি। এইবার চলুন একটু জলটা শুকিয়ে নেওয়ার জন্য আমি একটু রোদে দেব। এইবার আমি এই রোদে একটা কাপড় মেলে দিয়েছি, এইগুলোকে একটুখানি রোদে শুকিয়ে নেব, এভাবে যাতে জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর মটরশুঁটিগুলো রোদে শোকানোর পর এরকম হয়ে গেছে, এভাবে দেখছেন এইভাবে করে শুকিয়ে। এরকম প্যাকেট না থাকে তাহলে আপনারা কাচের বয়ম বা বোতলের মধ্যে ভরে নর্মাল ফ্রিজও কিন্তু রাখতে পারেন। লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন, আর নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন।